অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দালান বাড়ি ভেঙে দিল পঞ্চায়েত সদস্য, ফলে কচি কাঁচা শিক্ষার্থীদের ঠাঁই পাশের বাড়ির পরিত্যক্ত কুড়ে ঘর। এ বিষয়ে ওয়ার্ডের এক নির্বাচিত সদস্য জানান, পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডের অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি সম্পূর্ণ খাদিমপাড়া এলাকার ক্ষুদে ছাত্রছাত্রীদের একমাত্র ভরসা। দীর্ঘদিন ধরে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চলে আসলেও আজ থেকে প্রায় 6 মাস পূর্বে এই গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের পঞ্চায়েত সদস্য রিপন দে তার সাথে কিছু লোকজন নিয়ে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দালান বাড়িটি ভেঙে ফেলে। এই বিষয়ে এলাকাবাসীরা রিপন দের কাছ থেকে জানতে চাইলে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিল্ডিংটি অকস্মাৎ সেই কিনে নিয়েছে বলে জানায়। তাছাড়া কিছুদিনের মধ্যেই পুনরায় এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি নতুনভাবে নির্মাণের কাজ শুরু হবে বলেও জানায় সে। কিন্তু কিছুদিন বলে 6 মাস কেটে গেলেও ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি নতুনভাবে নির্মাণের কাজ এখনও পর্যন্ত শুরু হয়নি, তাই বাধ্য হয়ে পাশের বাড়ির একটি পরিত্যক্ত জরাজীর্ণ ঘরে পঠন পাঠন করতে হচ্ছে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কচি কাঁচাদের। বর্তমানে পাশের বাড়ির ওই পরিত্যক্ত ঘরটিতেও পঠন পাঠন চালিয়ে যাওয়া দুর্বিষহ হয়ে উঠেছে। এ বিষয়ে একাধিকবার কদমতলা সিডিপিও এবং কদমতলা ব্লকে আবেদন জানালেও কোনো সুরাহা হয়নি। তিনি আরও জানান, এলাকাবাসীরা খোঁজ নিয়ে জানতে পেরেছেন এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিল্ডিংটির কোনো অকুশন ডাকা হয়নি। এলাকাবাসীদের বোকা বানিয়ে সরকারি সম্পত্তি আত্মসাত করে নিয়েছে রিপন দে নামে ওই পঞ্চায়েত সদস্য। বলতে আজকে তাই 5-6 মাস আগে হঠাৎ করে দেখা যায় যে রিপন দে পঞ্চায়েত সদস্য পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের আইয়া সব কিছু শ্রমিক লইয়া ঘর দরজা ভাঙিয়ে নেওয়া শুরু করছে। এরা জিজ্ঞানি হয়েছে যে তুমি যে ঘরটা ভাঙিয়ে নিত্রায় এটা কীভাবে নেও, স্কুল একটা স্কুল ঘর বলে না, এটা তো আমি অকশন লই লিছি, সিডিও অফিস থেকে একটা অকশন লইছি, আর 10-15 দিনের ভিতরে নতুন ঘর আইব। অত বস সব মানুষ এটাই শান্তি পাইলিছে, এবার লইয়া গেছে গিয়ে আজকে 5-6 মাস হয়ে গেল। আমরা তো খোঁজবার লইতে লইতে দেখি এটা যতটুকু জানলাম আর যে এটা কোনো অকশনও হইছে না, এটা কেউ কইছেও না, এটা এটার মনুক্তি ভাঙ্গে লইয়া গেছে গিয়ে। পরে আমরা একটা লিখিত অভিযোগ সিডিপি অফিসে জানাইছি, আমরা কাছে রিসিভ কপি আছে, বিডিও সাহেবরে জানাইছি যে এই ঘটনা, কিন্তু এখন পর্যন্ত এটা কোনো আগাগুড়ি ফাইয়ান না। যদি হে ঠিক ঠিক অকশন ঘরটা লইয়া যায় তো তো এটার নিচে আমরা একটা নতুন ঘর পাইতাম, আমরা এলাকার ছাত্র বাচ্চারা পড়াশোনা করতো। আর যদি হে অকশনে না নেয় তাহলে অবৈধভাবে এই যে ঘরটা নিল এটা আইনিভাবে দেখার লাগিয়া আমরা আবেদন। আপনাকে মানে আমি ওয়ার্ডের নির্বাচিত সদস্য পূর্ব ফুলবাড়ি 2 নম্বর ওয়ার্ডের, আমার নাম আয়াজ আলী, আর যে নিচে তাইলে 1 নম্বর ওয়ার্ডের পঞ্চায়েত সদস্য রিপন দে। আপনারা তো প্রাথমিকভাবে কী জানতে পারছেন, অকশন হয়েছে না হয়েছে না? না, আমরা এখন পর্যন্ত জানতে পারছি কোনো অকশন হয়েছে না। এর মধ্যে এখানে একটা গ্রাম পঞ্চায়েত আছে, কিন্তু একটা গ্রাম একটা অঙ্গনওয়াড়ি সেন্টার বাঙ্গা ওয়ার গোড়া ওয়ার এটার নেয়ার উঠাইয়া, কিন্তু একটা গ্রাম পঞ্চায়েতেও জানে না, প্রধানেও জানে না, কোনো মেম্বারেও জানে না, কেউ জানে না। যখন আপনারা বাধা দিয়েছেন তারা অকশনে কাগজ দেখাইছে না হয়েছে, আমরা অকশন লইছি। ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিল্ডিংটি ভাঙার পর থেকে দীর্ঘ প্রায় 6 মাস যাবৎ পাশের বাড়িটির জরাজীর্ণ ঘরে ক্লাস করতে হচ্ছে পড়ুয়াদের। বুধবার এক আন্দোলনে সামিল হয়ে লিখিত আকারে কদমতলা আরডি ব্লকের ভিডিও নিকট নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী সহ সংশ্লিষ্ট অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।